আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছে একটি নতুন ক্যানন ক্যামেরার লেন্সের ভিডিও দেখাবো। ২৪-105 লেন্সের ভিডিওটা আপনাদেরকে আজকে কিভাবে লেন্স নষ্ট হয়ে যায় কিবা ফটোগ্রাফি অবস্থা লেন্স নষ্ট হয়ে যায়, লেন্স র‍্যাবম কাটার কারণে, লুজ কালেকশনের কারণে লেন্স দেওয়ার কাজ করা হয় না। আজকে আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে লেন্স কী কারণে মনে করেন প্রবলেম দিতে পারে, আর লেন্স সার্ভিসিংটা কীভাবে লেন্স সার্ভিসিং করা যায়, ওই লেন্স সার্ভিসিং আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আগে সবাই ভিডিওটা দেখার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করুন, শেয়ার করে দিন আমার এই ভিডিওটা যে যারা দেখেন আরও নতুন নতুন ভিডিও পাইতে। আশা করি আমাদের চ্যানেলের সাথে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাইতে চাচ্ছিলাম যে ২৪-১০৫ লেন্স সার্ভিসিং কীভাবে করে, কোথায় করে, কারা করে, আমি ওই সুদক্ষ কারিগর ধারায় এই লেন্সগুলো সার্ভিসিং করা নিখুঁতভাবে কীভাবে লেন্স সার্ভিসিং করে একদম মজমুই সুন্দর ভাস করে কীভাবে লেন্স খোলা হয়, কীভাবে একটা বাচ্চা পোলাপান যেভাবে ঠিক মানুষের কোলনে হাতে ধরে করলে না, যেমন লেন্সতে সেম ওই অবস্থাও লেন্স মনে করেন কারিগর খুব যত্ন সহকারে মনে করেন লেন্সের কাজ করে। মানে ২৪-১০৫ লেন্সটা খোলা হয়েছে, এখন ফিটিং করতে আসে আর কি। লেন্সটা যে র‍্যাবং টাবং সব সুন্দর মতন লাগানো হয়েছে, ক্যালবিন মেনানো হয়েছে, এখন লেন্সটা এখন সার্ভিসিং ওকে এখন ফিটিং করতে আসে। ঠিক আছে, এখন ফিটিং করতে আসে, দেখেন আপনারা ২৪-১০৫ লেন্সে কী কী আছে দেখেন। এই যে লেন্সের কয়ডার এমন আছে, কী কী আছে সব এই যে কারিগর একটা একটা করে দেখাচ্ছে, দেখেন। আর নতুন ভিডিও আশা করি আরও পাবেন, আরও ৬ডি ক্যামেরা আছে, এই ভিডিও কীভাবে সার্ভিসিং করে তাও পাবেন, কীভাবে কোনটা থেকে কোনটা হয়েছে এটা আপনাদেরকে দেখাবো, আরও আপনারা দেখবেন। তো সবাই আমার এই চ্যানেলটি আবারও বলি সবাই সাবস্ক্রাইব করুন, নতুন কিছু ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। এই ক্যামেরা সার্ভিসিং সেন্টারটা হলো ঢাকা ১৪ পল্টন, পুরানো পল্টন, দারুসালাম মার্কেট, দ্বিতীয় তলা, দোকান নং ১৬, ঢাকা ১০০, দোকান নং প্রোপ্রাইটার মোহাম্মদ সৌরভ হোসেন, মোবাইল ০১-৭৫০-০৮-০৮-৭০। ক্যামেরার দোকানের নাম আছে ক্যামেরা কর্নার। ওখানে যে কোনো ধরনের DSLR ক্যামেরা সার্ভিসিং করা হয়, যে কোনো ক্যামেরা ওখানে সার্ভিসিং করা হয় খুব মজবুত সহকারে, একদম নিখুঁতভাবে ক্যামেরা সার্ভিসিং করে। উনি যে ক্যামেরা সার্ভিসিং ক্যামেরার মালিকের দোকান, ওই ক্যামেরা মালিকের দোকান উনি বাংলাদেশ সরকার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত, উনি বাংলাদেশ সরকার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত গত ওই ১৫ নভেম্বর ২০১৯ শিল্প একাডেমির ফারুক মাল্টিমিডিয়ার আয়োজিত গুণজ্যোতি ধ্বংস অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জিল্লুর রহমান হাত থেকে উনি ডিজিটাল ক্যামেরার মেরামত বিশেষ অধ্যয়নের জন্য এই ক্রীড়া গ্রহণ করেছেন। মোহাম্মদ সৌরভ হোসেন ছবি তুলছেন ফারুক হোসেন। উনি ২০০৯ সালে ক্যামেরা সার্ভিসিংয়ের উনি পুরস্কার প্রাপ্ত ২০০৯ সালের, তাহলে এখনও আরও উনি আপডেট, এখনও ওই কালের উনি কিং, এখনও উনি কিং। আশা করি আপনারা সবাই যাবেন ওনার দোকানে ক্যামেরা সার্ভিসিংয়ের জন্য, সবাই যাবেন। আশা করি উনি অনেক ভালো
ভাবে ক্যামেরা সার্ভিসিং করে ওনার ক্যামেরার প্রতি ওনার অনেক আগ্রহশীল কিভাবে মানে কাস্টমারকে যত সুন্দর করে ক্যামেরা সার্ভিসিং করতে পারে উনি ওটার ওটার দিকে অনেক খেয়াল করছে উনি কাস্টমার কাছ থেকে টাকা নেয় না ইয়ে করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের কাছে একটি নতুন ক্যানন ক্যামেরার লেন্সের ভিডিও দেখাবো চব্বিশ একশো পাঁচ লেন্সের ভিডিওটা আপনাদেরকে আজকে কীভাবে লেন্স নষ্ট হয়ে যায় কিংবা ফটোগ্রাফি অবস্থা লেন্স নষ্ট হয়ে যায় লেন্স র্যাবম কাটার কারণে লুজ কালেকশনের কারণে লেন্স দেওয়ার কাজ করা হয় না আজকে আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে যে লেন্স কী কারণে মনে করেন প্রবলেম দিতে পারে আর এই লেন্স সার্ভিসিংটা কীভাবে লেন্স সার্ভিসিং করা যায় ওই লেন্স সার্ভিসিং আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আগে সবাই ভিডিওটা দেখার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করুন শেয়ার করে দিন আমার এই ভিডিওটা যে যারা দেখেন আরও নতুন নতুন ভিডিও পাইতে আশা করি আমার এই চ্যানেলের সাথে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাইতে চাচ্ছিলাম যে ২৪১০৫ লেন্স সার্ভিসিং কীভাবে করে কোথায় করে কারা করে আমি ওই সুদক্ষ কারিগর ধারায় এই লেন্সগুলো সার্ভিসিং করা নিখুঁতভাবে কীভাবে লেন্স সার্ভিসিং করে একদম মজমুই সুন্দর ভাস করে কীভাবে লেন্স খোলা হয় কীভাবে একটা বাচ্চা পোলাপান যেভাবে ঠিক মানুষের কল্যাণে হাতে ধরে করলে না যেমন লেন্সতে সেম ওই অবস্থাও লেন্স মনে করেন কারিগর খুব যত্ন সহকার মনে করেন লেন্সের কাজ করে মানে ২৪১০৫ লেন্সটা খোলা হয়েছে এখন ফিটিং করতে আসে আর কি লেন্সটা যে র্যাবং ট্যাবং সব সুন্দর মতন লাগানো হয়েছে ক্যালবিন মেনানো হয়েছে এখন লেন্সটা এখন সার্ভিসিংকে এখন ফিটিং করতে আসে ঠিক আছে এখন ফিটিং করতে আসে দেখেন আপনারা ২৪১০৫ লেন্সে কী কী আছে দেখেন এই যে লেন্সের কয়টা র্যাবং আছে কী কী আছে সব এই যে কারিগর একটা একটা করে দেখাচ্ছে দেখেন আর নতুন ভিডিও আশা করি আরও পাবেন আরও সিক্সডি ক্যামেরা আছে এই ভিডিও কীভাবে সার্ভিসিং করে তাও পাবেন কীভাবে কোনটা থেকে কোনটা হয়েছে এটা আপনি আপনাদেরকে দেখাবো আরও আপনারা দেখবেন তো সবাই আমার এই চ্যানেলটি আবারও বলি সবাই সাবস্ক্রাইব করুন নতুন কিছু ভিডিও দেখার জন্য আমার কাছে আমার সাথেই থাকুন এই ক্যামেরা সার্ভিসিং সেন্টারটা হলো ঢাকা ১৪ পল্টন পুরানো পল্টন দারুসালাম মার্কেট দ্বিতীয় তলা দোকান নং ১৬ ঢাকা ১০০ দোকান নং প্রোপ্রাইটার মোহাম্মদ খুশরব হোসেন সৌরভ হোসেন মোবাইল ০১৭৫০০৮০৮৭০ ক্যামেরার দোকানের নাম আছে ক্যামেরা কর্নার ওখানে যে কোনো ধরনের DSLR ক্যামেরা সার্ভিসিং করা হয় যে কোনো ক্যামেরা ওখানে সার্ভিসিং করা হয় খুব মজমুত সহকারে একদম নিখুঁতভাবে ক্যামেরা সার্ভিসিং করে উনি যে ক্যামেরা সার্ভিসিং ক্যামেরার মালিকের দোকান ওই ক্যামেরা মালিকের দোকান উনি বাংলাদেশ সরকার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত উনি বাংলাদেশ সরকার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত গত ১৫ নভেম্বর ২০১৯ শিল্প একাডেমির ফারুক মাল্টিমিডিয়ার আয়োজিত গুণজাত ধ্বংস অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জিল্লুর রহমান হাত থেকে উনি ডিজিটাল ক্যামেরার মেরামত বিশেষ অধ্যয়নের জন্য এই ক্রীড়া গ্রহণ করেছেন মোহাম্মদ সৌরভ হোসেন ছবি তুলছেন ফারুক হোসেন
উনি 2009 সালে ক্যামেরা সার্ভিসিং এর উনি পুরস্কার প্রাপ্ত 2009 সালে তাহলে এখনো আরো উনি আপডেট এখন ওই কালের উনি কিং এখনো উনি কিং আশা করি আপনারা সবাই যাবেন ওনার দোকানে ক্যামেরা সার্ভিসিং এর জন্য সবাই যাবেন আশা করি উনি অনেক ভালো ভাবে ক্যামেরা সার্ভিসিং করে ওনার ক্যামেরার প্রতি ওনার অনেক আগ্রহশীল কিভাবে মানে কাস্টমারকে যত সুন্দর করে ক্যামেরা সার্ভিসিং করতে পারে উনি ওটার দিকে অনেক খেয়াল করছে উনি কাস্টমার কাছ থেকে টাকা নেয় না ইয়ে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের কাছে একটি নতুন ক্যানন ক্যামেরার লেন্সের ভিডিও দেখাবো ২৪-105 লেন্সের ভিডিওটা আপনাদেরকে আজকে কিভাবে লেন্স নষ্ট হয়ে যায় কিবা ফটোগ্রাফি অবস্থা লেন্স নষ্ট হয়ে যায় লেন্স র‍্যাবম কাটার কারণে লুজ কালেকশনের কারণে লেন্স দেওয়ার কাজ করা হয় না আজকে আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে লেন্স কী কারণে মনে করেন প্রবলেম দিতে পারে আর এই লেন্স সার্ভিসিংটা কীভাবে লেন্স সার্ভিসিং করা যায় ওই লেন্স সার্ভিসিং আপনাদের কাছে আমি দেখাবো তো আগে সবাই ভিডিওটা দেখার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করুন শেয়ার করে দিন আমার এই ভিডিওটা যারা দেখেন আরও নতুন নতুন ভিডিও পাইতে আশা করি আমাদের চ্যানেলের সাথে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাইতে চাচ্ছিলাম যে ২৪-১০৫ লেন্স সার্ভিসিং কীভাবে করে কোথায় করে কারা করে আমি ওই সুদক্ষ কারিগর ধারায় এই লেন্সগুলো সার্ভিসিং করা নিখুঁতভাবে কীভাবে লেন্স সার্ভিসিং করে একদম মজমুই সুন্দর ভাস করে কীভাবে লেন্স খোলা হয় কীভাবে একটা বাচ্চা পোলাপান যেভাবে ঠিক মানুষের কোলে নেয় হাতে ধরে কোলে নেয় যেমন লেন্সতে সেম ওই অবস্থাও লেন্স মনে করেন কারিগর খুব যত্ন সহকার মনে করেন লেন্সের কাজ করে মানে ২৪-১০৫ লেন্সটা খোলা হয়েছে এখন ফিটিং করতে আছে আর কি লেন্সটা যে র‍্যাবং সব সুন্দর মতন লাগানো হয়েছে ক্যালবিন মেনানো হয়েছে এখন লেন্সটা এখন সার্ভিসিংকে এখন ফিটিং করতে আছে ঠিক আছে এখন ফিটিং করতে আছে দেখেন আপনারা ২৪-১০৫ লেন্সে কী কী আছে দেখেন এই যে লেন্সের কয়ডার এমন আছে কী কী আছে সব এই যে কারিগর একটা একটা করে দেখাচ্ছে দেখেন আর নতুন ভিডিও আশা করি আরও পাবেন আরও ৬ডি ক্যামেরা আছে এই ভিডিও কীভাবে সার্ভিসিং করে তাও পাবেন কীভাবে কোনটা থেকে কোনটা হয়েছে এটা আপনি আপনাদেরকে দেখাবো আরও আপনারা দেখবেন তো সবাই আমার এই চ্যানেলটি আবারও বলি সবাই সাবস্ক্রাইব করুন নতুন কিছু ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন এই ক্যামেরা সার্ভিসিং সেন্টারটা হলো ঢাকা ১৪ পল্টন পুরানো পল্টন দারুসালাম মার্কেট দ্বিতীয় তলা দোকান নং ১৬ ১৬ ঢাকা ১০০